আপনার মৃত্যুটা আপনার ছেলের মৃত্যু আপনার বাবার মৃত্যু আপনার দাদির মৃত্যু আপনার খালার মৃত্যু আপনার স্ত্রীর মৃত্যু ভালো মৃত্যু হলো না খারাপ মৃত্যু হলো দশটা আলামত যদি দেখেন জানবেন যে মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না তার মানে এই না যে এই দশটা তরিকার মৃত্যু ছাড়া যত মৃত্যু আছে সবগুলো জাহান এই সার্টিফিকেট আবার দিয়ে না এই সার্টিফিকেট আবার দেওয়া তবে হাদিস থেকে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম যে পয়েন্টগুলো বলেছেন সে পয়েন্টগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি দশটা সুন্দর মৃত্যু ভালো মৃত্যু এই মৃত্যুগুলোর জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ যেন আমার মোটটাকেও এভাবে করে আমিন কন আল্লাহ যেন সবাইকে সেই মৃত্যুগুলো দান করে আমিন বলেন ভালো মৃত্যু দেখেন এক নম্বর আল্লাহ নবী বিশ্ব সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সময় মৃত্যুর আগে সর্বশেষ বাক্য যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই মানুষটি জান্নাতি তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতে পারে তার মৃত্যুটা ভালোভাবেই হয়েছে বলুন সুবহান আল্লাহ ইমান আনার পরে নামাজ রোজা যারা ঠিক মতো করে এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও জান্নাতে যাবে কে বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে করেন জীবনে নামাজ কালাম নাই সিজদাও করে না রোজাও করে না কোনো মতে একবার লাইলা হিল্লাহ বলে দিয়েছে সারা জীবন নামাজ পড়ে নাই আবার মনে করেন না যা বাবার বাবা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে এটা মনে করার কোনো কারণ নাই বরং ইমান আনার পরে ধর্মকর্ম করার পরে মানার পরে জানার পরে যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে তার মানে তার মৃত্যুটা ভালো হয়েছে বলুন সোহান আল্লাহ মোয়াজ বিন জবাল্লাহ দিয়াল্লাহ তালানহ হাদিসের মধ্যে

আল্লাহর ব্লালামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন তাদের মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে ওয়ালা তাকোল লিমেয়ো কোতনফিসে বিলি লাহিয়াম আল্লাহ রাস্ তাইল করে যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না তারা জীবিত বাল আখিয়া উ বাল বল্ আখিয়া উন আইন্দার অবিকি মিহুরুজা কোন ওই মানুষগুলো জীবিত বরং তোমরা বুঝতে পারো না আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় সুতরাং যারা শহীদ হয় তারা ভালো মৃত্যু বরণ করে তারা সৌভাগ্যবান তারা আল্লাহর জান্নাতে যায় বলুন তিন নাম্বার অনেক মানুষ আছে আল্লাহর রাস্তায় বের হয় দেখবেন যারা তাবলিগ করে ও তাবলিগের কাজ করে অনেকে বাইর হয় না আল্লাহর রাস্তায় অনেক আল্লাহর দিন কায়েমের জন্য মুজাহিদরা বাইর হয় আল্লাহর জন্য আছে না অনেকে নবীকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে রাসূলকে গালি গালি দিয়েছে এই জন্য প্রতিবাদ আন্দোলন করে মিছিল মিটিং করে গুলি খেয়ে মারা যায় আছে না নাই যারাই আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে এভাবে মারা যায় আল্লাহর রাসূল বলতেছেন তাদের মৃত্যুটাও জান্নাতি মৃত্যু ভালো মৃত্যু বলুন সোহান আল্লাহ যারা আল্লাহর রাস্তায় কি হয় মারা যায় কিন্তু বাংলাদেশের মুসলমান এখন এমন মুসলমান নামাজ তো পড়ি রোজা তো করি হজ তো করি জাকা তো দিই তেত্রিশ বার উমরা করেছে আল্লাহর নবীরে গালি দিলে ও হুজুররা সামলাবে আমার দায়িত্ব নাই কথা কয় না অপরাধিত এর লেগেই তো কথা কয় না কথা বলে না নামাজ তো পড়ে আল্লাহরে গালি দিছে আল্লাহ নবীরে গালি দিছে এ হুজুররা সামলাবে আমগো কি তাই না আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন তাবলিগ করেন সরমনায় করেন মেরুন করেন আর ইনুদ্দল করেন যদি আল্লাহকে বিশ্বাস করেন নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ আল্লাহ রাশুর সম্মান ইজ্জত রক্ষা করা তেমনই আপনার উপরে ফরজ মুসলমান এটা বুঝেই না নামাজ তো পড়ি জান্নাতে একদিন না একদিন যাবো ঠুয়ানি মাথার উপরে পড়বে না একবারে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ঠুয়ানি পড়বে ঠিক কিনা মানার মতো মানতে হবে আচ্ছা গেল চার নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম বলেছেন এবাদত অবস্থায় কেউ যদি মারা যায় নামাজ অবস্থায় মারা গেছে দুয়ারত অবস্থায় মারা গেছে দান করা অবস্থায় মারা গেছে এমন কোনো কাজ যে কাজটা আল্লাহ করতে বলেছেন কোরআনের মধ্যে নবীজি বলেছেন সুন্নাই মধ্যে এরকম বৈধ কোন কাজ করা অবস্থায় যদি কারো মত হয় তার মৃত্যুটা ভালো মৃত্যু বলুন সুবহান আল্লাহ এই জন্য দেখবেন অনেক মানুষ ইন্টারনেটে হাজার হাজার এখন ফুটেজ আছে গোপন করার কিছু নাই নামাজ চলছে সিসি ক্যামেরা মসজিদের পেছনে লাগানো আছে মসজিদের মধ্যে ঢুকেছে ইমামের পেছনে নামাজে দাঁড়াইছে যেমনি ইমাম সুরা পড়তেছে উনিও সুরা পড়েছেন রুকুও করেছেন শিস গিয়ে ওই আল্লাহর বান্দা আর মাথা উঠায় নাই দুনিয়া থেকে রবের সান্নিধ্যে চলে গেছেন আছে না নাই কিচ্ছু লাগবে না আমরা তো শুধু আল্লাহর কাছে এই দুটাই করতে পারি আল্লাহ দুনিয়া আমাদেরকে দিও না টাকা দরকার নাই পয়সা দরকার নাই প্রভাব প্রতিপত্তি দরকার নাই জনপ্রিয়তা দরকার নাই বাড়ি গাড়ি দরকার নাই একটা চাওয়া মাহুদ তোমার সন্তুষ্টি আর আমাদেরকে শেষ অবস্থায় মৃত্যুটা দিও আমিন কন কিছু লাগে আর আর কিছু লাগে এগুলো কিন্তু খারাপ মৃত্যু না সোহান আল্লাহ শেষ অবস্থায় মৃত্যু চিন্তা করতে পারেন মতে দাঁড়াইবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনার আমি হয়েছিলাম মাথাটাকে কপালটাকে আপনার কুদরতি পায়ের সামনে ঝুঁকিয়েছিলাম সেই সময় আমার কবজ হয়েছে আল্লাহ মৃত্যুবরণ করেছিলাম আল্লাহ আপনাকে কবুল করবেন আমাকে কবুল করবেন যদি আল্লাহ তালা কবুল করেন আপনি আমি জান্নাতে যাব ইনশাল্লাহ বলেন পাঁচ নাম্বার তাহলে ভালো কাজে কি ভালো কাজে নিজেকে নিব মানে রত অবস্থায় ইন্তেকাল করা পাঁচ নাম্বার শরীয়ত কর্তৃক নির্ধারিত সংরক্ষিত কোনো জিনিসকে রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু সেও শহীদ হয় সুহান আল্লাহ খান যেমন সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন আপনার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন আপনার সন্তানকে ডাকাতের কবল থেকে রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন দিনকে রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন ইসলাম রক্ষা করতে গিয়ে মারা গেছেন নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন আল্লাহ নবী বলছেন এই কাজগুলো করতে গিয়ে যারা মারা যাবে আল্লাহ রব আলমিন তাদের প্রত্যেককে শাহিদি মর্যাদা দান করবেন আল্লাহ বল ছয় নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী মাতা বলছেন যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে তার মৃত্যুটা ভালো মৃত্যু শাহাদাতের মৃত্যু করোনায় যারা মারা গেছে আনার পরে আল্লাহ তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দিবেন আমিন কন দেখছেন মহামারীতে যারা মারা যায় পকসে কথার কথা কলেরা ছড়ায় পড়তো না আগে এরকম মহামারীতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা করেন এগুলো ভালো মৃত্যু কিন্তু আপনি আবার আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ আপনি আমার কলেরা মহামারীতে ফেলান এই এই দোয়া দোয়া করা করা যাবে আবার যাবে না এগুলো তাহলে আপনি পাবেন ফাইসালিটি সাত নম্বর আল্লাহ নবী আসাল্লাম বলছেন কোনো নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায় নেফাসরত অবস্থায় যদি কোনো নারী মারা যায় আল্লাহ তালা ওই নারীকে ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুফহান আল্লাহ অনেক মেয়েরা আছে না বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় আছে না অনেক মেয়েরা মারা যায় এরা শহীদ সুফান আল্লাহ কর শর্ত আছে শর্তটা কি ঈমান আনা লাগবে ইমান আনার পরে এই ফেসিলিটিগুলো পাবে ইমানই আনে নাই তাহলে এই ফেসিলিটিগুলো পাবে না আট নম্বর আল্লাহ্ নবিসাল্লাহ বারিউসাল্লাম বলছেন ওমান মাহতা ফিল গারিপ ওয়া শাহীদুন ওমন মাহত ফি। ফিল মাকতুন ইফা হুয়া শাহীদুন ওমান মাতা ফিল হারি ইফা হুয়া শাহীদুন সুবহানাল্লাহ কোন পানিতে পুড়ে পানিতে পুড়ে ডুবে কেউ যদি মারা যায় আগুনে পুড়ে যদি কেউ মারা যায় ভূমি ধসে কেউ যদি মারা যায় পেটের পীড়ায় কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে সুবহানাল্লাহ তাহলে এই মৃত্যুগুলো ভালো মৃত্যু ঠিক আছে আট নাম্বার নয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে অথবা রাতে কোন ব্যক্তি যদি মারা যায় কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করেন সুবহানাল্লাহ জুমার দিনে অথবা রাতে তার মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে আজকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে কেউ যদি মারা যায় অবশ্যই ইমানদার হতে হবে মারা গেলে কবরের ফিতনা থেকে আযাব গজব থেকে আল্লাহ তাআলা তার হেফাজত করেন সুবহানাল্লাহ কোন ভালো মৃত্যু কিন্তু এমন আল্লাহর বলি যদি হয় জীবনে নামাজ পড়ে না খালি মদ গিলে ঘটনা চক্রে মারা গেছে নামাজের আগে নামাজ সেদিনও পড়ার না কথা বুঝেন নাই কিন্তু গেছে ও এরকম না বরং যারা হক যারা নামাজি যারা ইমানদার যদি জুমার নামাজের দিনে জুমার দিনে বা রাত্রে মারা যায় এই ফ্যাসিলিটি পাবে কবর থেকে মুক্ত পাবে মুক্তি পাবে সুমান আল্লাহ সোল জবাব তারে করা হবে না কেউ কেউ বলছে নয় নাম্বার গেল দশ নম্বর আরেকটা জিনিস খেয়াল করবেন মৃত্যুর সময় অনেকের কপাল ঘেমে যায় আছে না নেই কপাল কি হয় ঘেমে যায় কপালে যদি দেখেন যে মণিমুক্তার মতো ছোট ছোট ঘাম বের হয়েছে মৃত্যুর সময় রুহকবজের সময় জানবেন মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে সোহান আল্লাহ খান তবে ইমানদারের বেমানের না কার ইমানদারের এই মৃত্যুগুলো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন ভালো মৃত্যু আল্লাহ তালা যেন জান্নাতি মৃত্যু আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি খোরান